नमस्कार बंधुरा, वेलकम टू ब्रावो एकेडमी। ब्रावो एकेडमी यूट्यूब चैनल जरा एखो सबसक्राइब करें ता सबसक्राइब बटन प्रेस कर दिए सबसक्राइब कर पास बेल आइकन बजे देवें जान प्रत्येक भिडियो नोटिफिकेशन अपना काच अब्दि पोछते परे। सकल के असंख्य धन्यवाद हमारे पास आशा करी आगामी दिनों ये हम साथ बस देरी करब ना, शुरू कर दी। आज के कोश्चन, आज के सेमेस्टार कोश्चन टीर सवार शेषे रही है एवं মানে আজকের বাকি যে কোশ্চেনগুলো রয়েছে তা যেমন জেনারেল নলেজ মানে আর কি হালকা একটু লাগবে আর কি অঙ্ক কোশ্চেনগুলোতে। যেমন দু একটা কোশ্চেন রয়েছে যেখানে হালকা নলেজ লাগবে, শুধু ওই অঙ্ক সূত্র দিয়ে বসালে ওরকম হবে না। তো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। বলেছে 504 জন ছাত্রের একটি বিশিষ্ট স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 13:11, 12 জন মেয়ে স্কুল ছেড়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? আচ্ছা কত বলেছে? 504 জন বলেছে, তো 13:11, সরি কালারটা চেঞ্জ করা হয়নি, 13:11। তো টোটাল ইউনিট কত আছে অনুপাতের ইউনিট? 13 + 11 যোগ করলে কত হবে? 24। কতজন রয়েছে? 504। তাহলে কত দাঁড়াবে, হিসাব করে দেখলে কত দাঁড়াবে? 24 4 6 24 4 1 4 4 8 4 4 1 4 10 4 2 8 4 2 8 আর শূন্য পরে থাকলো 2 4 4 6 24 24, 6 দিয়ে কাটলে 6 2 1 21। তাহলে কত এক ইউনিটের মান? 21। তাহলে টোটাল মেয়ের সংখ্যা, ছেলের সংখ্যা কজন রয়েছে? 13 × 21, 13 × 21 করলে কত হবে? 21 × 21 21 × 3 63, ঠিক আছে, 21 × 3 63 আর 21 × 21, 21 × 21 মানে 273, ঠিক আছে। আর এখন 2:1 কত আছে ওটা? 11:2 × 21, 21 × 21 21 × 21 2 21 22 1, ঠিক আছে। এখন 12 জন মেয়ে চলে গেছে, 2 2 1 − 12 কত হবে? মাইনাস করলে, মাইনাস করলে হবে তোমার 9 209 জন। তাহলে অনুপাতটা কত হয়ে দাঁড়ালো? 273 × 209 কত দাঁড়ালো? 3 দিয়ে 91 2, 3 দিয়ে যদি রেখে কেটে দেওয়া হয় 3, কেমন হয়ে গেল এটা তো কাটছে না 3 দিয়ে, গো কিছু একটা ভুল করেছে মনে হয়, কিছু একটা ভুল হয়েছে তাই তো বলি। এখানে 2 3 1, যেখানে এসে 2 2 1 গুণ মানে 21 × 11 যদি গুণ করা যায়, 21 × 11 যদি গুণ করা যায় হলো তাহলে হবে 2 3 1 মানে 231, 231 বাদ দিলে 219 হবে। এখন 219 কে যদি 3 দিয়ে করা যায়, 3 7 21 3 3 9 73, তাহলে অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ, ঠিক আছে। চলো নেক্সট বলছে, এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সুদের হারে 2400 টাকা জমা রাখলো, ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? মানে কি বলেছে, মানে যে 2400 টাকা জমা রাখলো সে কত বছর পরে 3000 টাকা পাবে, এটাই সে বলছে। 3000 টাকা পাবে মানে 600 টাকা সুদ পাবে সিআইতে, সিআই না এসআই, এসআই থেকে, ঠিক আছে। টাইম দেওয়া আছে না, সময় দেওয়া নেই। 5% / 100 কত টাকার? 2400। এখন কত পার্সেন্ট, কত বলেছে এক্সট্রা, কত এটার থেকে এক্সট্রা? 600 টাকা, তাহলে এটাই হবে ইন্টারেস্ট 600। এটা টোটালটা যদি কেটে দেওয়া যায় এখান থেকে, এখানে যদি কেটে দেওয়া যায় 4 6 24 4 হয়ে গেল 4, তাহলে কি 3 × 4 × 5 100, এই 100টা এদিকে সেপারেট যদি করা যায় 4 5 20 100 / 20 কত হবে? 5 বছর, ঠিক আছে। অপশন সরি
दुई चार छय डट 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 श्रेणी जोगफल कत हबे ना ना सबाई सूत्रटा दिए कर देवे असुविधा हबे ना आशा करा जाए किभाबे करबे एटा एटा जदि आबार এটা ইভেন নাম্বার দেওয়া আছে যদি অড নাম্বার দেওয়া থাকতো তাহলে আবার হতো না তাহলে অন্যভাবে করতে হতো যেহেতু ইভেন নাম্বার দেওয়া আছে দুই কমন নিয়ে নিলাম দুই কমন নিলে দুই থেকে দুই যদি কমন নেওয়া যায় এক চার থেকে দুই কমন নিলে কত দুই ছয় থেকে দুই কমন নিলে কত হবে তিন ডট 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 তাহলে পঞ্চাশ থেকে দুই কমন নিলে কত হবে পঁচিশ ঠিক আছে এটা সব ঠিকঠাক দুই ইন্টু এটার যোগ ফলের সূত্র কী আমরা কী জানি এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে কত হয়ে যাচ্ছে টু 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 কেটে গেল তাহলে কত হয়েছে এন ইন্টু এন প্লাস ওয়ান এটার ক্ষেত্রে এনএমআর কত দেওয়া আছে এখানে এনএমআর কত পঁচিশ অবধি আছে তাহলে পঁচিশ ইন্টু ছাব্বিশ পঁচিশ ইন্টু ছাব্বিশ করলে কত হবে ছাব্বিশ থেকে ছাব্বিশটাকে আমি কী লিখতে পারবো ছাব্বিশটাকে কী লিখতে পারবো তেরো ইন্টু দুই এই দুই দিয়ে যদি পঁচিশকে গুণ দিই তাহলে কত হবে পঞ্চাশ পঞ্চাশ ইন্টু তেরো কত হবে পাঁচ তেরো কত পাঁচ তেরো পঁয়ষট্টি পঁয়ষট্টি আর পঞ্চাশে একটা শূন্য আছে কত তাহলে সিক্স ফাইভ জিরো ঠিক আছে ওকে চলো বলেছে দুশো তিনশো এর এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে ছয় আর নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগ পাঁচ অবশেষ থাকবে পাঁচ ভাগ শেষ থাকবে সরি দুশো এবং তিনশো ওটা কোনো ব্যাপার না দেখো এটা দুশো আর তিনশো বলেছি মানে দুশো তিনশো এটা পরের বিষয় আগে কোশ্চেনটা কী বলছে সেটা দেখি মানে যেগুলো সংখ্যা বলছে সেগুলো কত বলছে ছয় আট নয় ঠিক আছে লসাও করো তো কত আসবে দুই তিন চার তিন তিন এক চার এক এমা কেমন আসলো তিন এখানে নয় আসবে সরি তিন ঠিক আছে তাহলে লসাগু কত হলো তিন দুই ছয় তিন চার বারো ছয় ইন্টু বারো বাহাত্তর ঠিক আছে বাহাত্তর বাহাত্তরকে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করলে করতে হবে যা দুশো থেকে তিনশোর মাঝখানে চার দিয়ে গুণ করলে কত হবে টু এইটটি এইট টু এইটটি এইট টু এইটটি এইট তো এখানে নয় আট ছয় সব দিয়ে ভাগ যাবে তাহলে কত হবে টু এইটটি এইট কত অবশেষ থাকবে বলছে প্লাস পাঁচ তাহলে কত দাঁড়ালো টু নাইনটি থ্রি অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে বলেছে এগারোটি সংখ্যার গড় এগারোটি সংখ্যার গড় সরি এদিকে আছে এগারোটি সংখ্যার গড় এক দশ পয়েন্ট নয় প্রথম ছয়টি সংখ্যার গড় কত দেওয়া আছে দশ পয়েন্ট পাঁচ প্রথম ছটি সংখ্যার গড় দশ পয়েন্ট পাঁচ এবং শেষ ছটি সংখ্যার গড় কত এগারো পয়েন্ট চার এটাকে মাল্টিপ্লাই ছয় এটাকে মাল্টিপ্লাই ছয় এটাকে মাল্টিপ্লাই এগারো যদি করে দেওয়া যায় ইলেভেন ইন্টু সিক্স ইন্টু সিক্স তাহলে কিন্তু হয়ে যাবে অঙ্কটা দেখো তাহলে এটাকে গুণ করে দিলে এভাবে একটা হবে যে এটাকে গুণ করে একটা পাওয়া যাবে আর আলটিমেটলি কী হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করলে যেটা এক্সট্রা এখান থেকে ক্যালকুলেট করলে যেটা কম হচ্ছে এখান থেকে যেটা ক্যালকুলেট করলে যেটা এক্সট্রা হচ্ছে ওটা যদি এটা থেকে এসে করা যায় ডিফারেন্সটা দেখা যায় এমনিতে তাহলে এমনিতে হয়ে যাবে জটিল হবে না অতটা কিন্তু তোমাদের অতটা মনে হয় যারা প্রথম তাদের একটু অসুবিধা হবে তাই এভাবে করে দিচ্ছি এটা গুণ করলে কত হবে এগারো ইন্টু নয় ওয়ান ওয়ান নাইন পয়েন্ট নাইন যদ্দূর সম্ভব এটা মনে হয় পাঁচ ছয় তিরিশ শূন্য পাঁচ ছয় ছ দশ ষাট ছয় দশে ষাট 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 থার্টিন ছয় দশে ষাট সিক্সটি থ্রি আই থিঙ্ক তেষট্টি এবং ছয় চার চব্বিশ ছয় চার চব্বিশ ছয় চার চব্বিশ ছয় চার চব্বিশ আর ছয় ছয় আর ছয় ইন্টু এগারো আটষট্টি আট এগারো ছয় ছেষট্টি ছেষট্টি আর দুই আটষট্টি সিক্সটি এইট পয়েন্ট ফোর তাহলে এখানেও কিন্তু কত নম্বরটা ষষ্ঠ নম্বর সংখ্যাটি এখানে একবার রয়েছে এখানে একবার রয়েছে দুবার রয়েছে কিন্তু ঠিক আছে তো কি ষষ্ঠ নম্বর সংখ্যাটি এই সংখ্যাটির মধ্যে একবার ষষ্ঠ নম্বর সংখ্যাটি রয়েছে এবং এটার মধ্যেও একবার রয়েছে তাহলে সেটাকে কী করতে হবে এটাকে এখন
এই দুটো সংখ্যা থেকে যেমন এটা এটার যোগফল থেকে যদি এটা বাদ দেওয়া যায় এখানে কিন্তু একবার রয়েছে ষষ্ঠ পূর্ণাঙ্ক সংখ্যাটি তাহলে এই দুটো যোগ করলে দুবার পাওয়া যাবে ষষ্ঠ পূর্ণাঙ্ক সংখ্যাটি আর এখানে একবার তাহলে দুটো যোগ করলে বিয়োগ করে দিলে ষষ্ঠ ষষ্ঠ সংখ্যাটি পাওয়া হয়ে যাবে তাহলে কি হলো এ মা সরি সরি কত হয়ে দাঁড়াইছিল তোমার কত ইলেভেন ইন্টু 10.9 এটা তোমার আলটিমেটলি হবে মানে 119.9 আর 6 ইন্টু 10.5 কত হচ্ছে 63 6 ইন্টু 11.4 68.4 তাহলে এটা কত হচ্ছে এ দুটা যোগ করার ফলে এটা এটাকে যদি যোগ করা যায় তাহলে কত হবে 0.48883116612 13 ঠিক আছে -119.9 এটা কত দাঁড়াচ্ছে দেখো এখানে 4 থেকে 9 যদি বাদ দিই মানে 14 থেকে 9 বাদ দিলে কত শেষে 0.5 আসবে ঠিক আছে এখন 0.5টা কোন অ্যান্সারে আছে এই অ্যান্সারটাই তাহলে এটাই অ্যান্সার হবে বাকিটা হিসাব করলাম না আপনারা দেখে নেবেন যদি না হয় তাহলে অবশ্যই বলবেন ঠিক আছে চলো নেক্সট বলছে একটি কাজ তিনের চার অংশ করে এই কাজটি তিনের চার অংশ করে 18 দিনে তাহলে এক অংশ করবে কত দিনে 18 ইন্টু 4/3 কত 24 দিনে হবে কি না 318 424 বলছে বি এর দ্বিগুণ কাজ করে 2A ঠিক আছে তাহলে এ যদি কাজটি 24 দিনে করে বি কত দিনে করবে দ্বিগুণ যদি এফিসিয়েন্সি হয় বি এর 12 দিনে ঠিক আছে 12 দিনে এখন বাকি কাজ বি এর সময় লাগবে বাকি কাজ বলতে তিনের চার অংশ এ করেছে কত তিনের চার অংশ এ করেছে বাকি কাজ কত তিনের চার মাইনাস ওয়ান মাইনাস তিনের চার কত হবে তাহলে 1/4 ঠিক আছে 12 দিনে কাজ করে এক অংশ কাজ করতে বি এর লাগে 12 দিন তাহলে কত 3 1/4 অংশ করতে কত লাগবে 3/4 কত লাগবে 3 দিন ঠিক আছে অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 3 দিন চলো নেক্সট বলেছে একটি 1760 মিটার লম্বা একটি সোজা রাস্তার উভয় পার্শ্বে 20 মিটার অন্তর সর্বাপেক্ষা বেশি কতগুলি গাছ লাগানো যাবে দেখো লেন্থ কত বলছে 170 মিটার দুদিকে লাগাতে হবে কিন্তু দুদিকে এখানে একটা এভাবে চলবে তাহলে এমনিতে হিসাবটা করে নিই যে কতগুলা লাগানো যাবে কত আছে 1760 20 যদি করে দিয়েছি তাহলে কত হবে 88 ঠিক আছে হিসাব মতো 88 প্রত্যেকটা সাইডে 88 আমার হিসাব কি বলছে প্রত্যেকটা সাইডে 88 কিন্তু না প্রত্যেকটা সাইডে 88 না কেন কারণ যখন এখানে একটা গাছ লাগাবেন মাঝখানে ডিস্টেন্স কিন্তু 20 মিটার ঠিক আছে কিন্তু গাছ কটা লাগিয়েছি 20 মিটারের মধ্যে দুটা কারণ যতটা লাগাবো তার থেকে একটা বেশি লাগাতে হবে কেন একটা বেশি লাগাতে হবে ডিস্টেন্স যখন 20 মিটার ছেড়ে দিলেন কি না তখন এখানে একটা ডিস্টেন্স একবারই নেওয়া আছে তাহলে যতগুলা বেরোবে তার থেকে একটা বেশি হবে আর কি একটা বেশি লাগাতে হবে গাছ 20 মিটারের যতগুলো ডিস্টেন্স তার থেকে একটা বেশি তাহলে কত হবে 89 এক পাশে 89 ইন্টু 2 তাহলে কত হচ্ছে 178টা গাছ লাগবে ঠিক আছে চলো বলছে 50 জন বালক বালিকার মধ্যে 80টি লেবু এমনভাবে ভাগ করা হলো যাতে প্রত্যেক বালক 5টি এবং প্রত্যেক বালিকা 60টি লেবু পায় তাহলে কি আমরা এক্স ধরে নিলে কি হবে x+y=50 আর এক্স কত 5x+50 5x+7y কত 280 ঠিক আছে এখন আলটিমেট হিসাব করলে তোমাদের যদি এটাকে 5 দিয়ে যদি গুণ করে দেওয়া যায় হিসাব করে তাহলে চলে আসবে অপশন বালিকার বয়স বলছি ওয়াই এর মানটা একবারে বের করবে ইন্টু 5 দিয়ে গুণ করে দিলে তাহলে অপশন আলটিমেটলি মানে 15 আসবে এরকমই আসবে ঠিক আছে হ্যাঁ করে দিলাম না ওকে চলো বলছে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে ঠিক আছে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে মানে 1 জন লোক
चार दिन एक मादुर तैरी करे चार जन लोक चार दिन कटी कर चार मादुर तैरी कर ठीक है। एखन कोश्चेने बोलछे कि कुड़ी जन लोक कुड़ी दिन दुशो जन लोक एखन दुशो जन लोक चार दिन कटी मादुर तैरी कर ताले दुशोटी ठीक है। एखन बोलछे चार दिन ना कत दिन बोलछे इंटू पंचाश कत दुशो दिन ताले एटाके इंटू पंचाश दीते हबे ताले कत हबे दस हज़ार टी ठीक है। কোনো ঘাবলা না আশা করি। চলো চলে এসেছি আজকের ফিনিশিং পয়েন্টে। ফিনিশিং পয়েন্ট বলছে আমাদের মানে আর কি যে সেভেন স্টার কোশ্চেনটি রয়েছে ডিফিকাল্টও না মানে সহজই আর কি, যারা পারবে পারবে, যারা মানে কঠিন প্রথম দেখছো তারা অসুবিধা হবে তাদের। তো বেশি দেরি করবো না, সাবস্ক্রাইবটা করে দিও, লাইকটা করে দিও, শুরু করছি। বলেছে বলছে অর্ধেক ভর্তি অবস্থায় একটি বালতির ওজন 70 কেজি। ধরো একটা বালতি বালতি এটা ঠিক আছে, এই মা বালতির হাতল বালতি বালতি প্লাস বালতিটা অর্ধেক ভর্তি জল হাফ ওয়াটার, তাহলে ওজন কত হবে 70 কেজি। সিকি অংশ খালি অবস্থায়, সিকি অংশ মানে একের চার খালি, একের চার খালি মানে ভর্তি আছে কত 3/4, তাহলে কত বালতি প্লাস 3/4 ওয়াটার কত হবে 80 কেজি। এখন এটা যদি বিয়োগ করে দেওয়া যায় টোটালটা আলটিমেট বালতি বালতি কেটে যাবে ঠিক আছে, তাহলে এখন বিয়োগ করলে কত হবে 3/4 মাইনাস 1/2 ওয়াটার কত হয়ে দাঁড়াচ্ছে 10, তাহলে কত এটা দাঁড়াবে 1/4 1/4 ওয়াটার কত 10 কেজি, ওয়াটার কত কেজি ধরবে পুরো বালতিতে 40 কেজি ঠিক আছে। এটা মুছে দিলাম। এখন 40 কেজি বালতিতে যদি 40 কেজি ধরে বালতি সরি বালতি প্লাস 1/2 ইকুয়াল টু 70, এখন বালতি যদি 40 কেজি ধরে ঠিক আছে জল বালতিতে 40 কেজি জল ধরে তাহলে বালতির ওজন কত, এই বালতিটার ওজন বের করতে হবে। বালতি প্লাস 40 তো এই ওয়াটার 40 40 মানে 20 40 হাফ করলে 20 70, তাহলে বালতির ওজন কত, বালতির ওজন 50 কেজি ঠিক আছে। এখন 50 কেজি বালতির ওজন বলছে যদি ওটা চায়নি চেয়েছে কি 2/5 অংশ ভর্তি অবস্থায় পাত্রটির ওজন কত, 2/5 অংশ ভর্তি কত জল থাকবে 2/5 × 40 16 কেজি, তাহলে 2/5 অংশ ভর্তিতে জল থাকবে 16 কেজি, বালতির ওজন আবার এদিকে 50 কেজি তাহলে কত 66 কেজি ঠিক আছে, অপশন সি। আচ্ছা ফিনিশিং পয়েন্ট শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ সহ্য করার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকে বেল আইকনটি এখানে থাকবে এটা বাজিয়ে দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমারও খুশি আপনারাও খুশি। চলো টেক কেয়ার, ধন্যবাদ এতক্ষণ সহ্য করার জন্য এবং আমাদের এভাবে সাপোর্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে।